এবং একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসগুলো দাম থাকবে মাত্র 15500 টাকা কোর আই 5 এর 8 জেনারেশন 8GB RAM আছে 256GB SSD দিয়ে এবং টাচ স্ক্রিন এটা আছে Ryzen 5 এটা আছে 16GB RAM 256GB SSD 8GB শেয়ার গ্রাফিক্স পাবেন 2GB পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ পুরো আপনি 10GB গ্রাফিক্স পাবেন 3180 মাত্র 13000 টাকা 4GB RAM 128GB SSD দিয়ে দাম থাকবে মাত্র 13000 টাকা সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিচতলা যদি কেউ মেট্রো রেলের পিলার ফলো করে তাহলে 253 নম্বর পিলার ঠিক পূর্ব পাশের যে বিল্ডিংটা এটা সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় আছে ল্যাপটপ ঘর বিল্ডিং খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে প্রথমে যে আকর্ষণটা দেখাবো এটা হচ্ছে ইয়োগা ইলেভেন ই আসলে এক কথা বলতে গেলে একটা ব্যাপার আছে যে দুধের স্বাদ ঘোলে মেটানো এরকম একটা ব্যাপার এই ইয়োগা যে এত কম প্রাইসে ইয়োগা হয় এটা আমি নিজেও জানতাম না যে এত কম প্রাইসে ইয়োগা পাওয়া যায় এটা হচ্ছে ইয়োগা 11E সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং এটাকে আপনি 3G রোটেট করে ফেলতে পারেন এইভাবে এটা কিন্তু দুইটা ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা আছে ডুয়েল ক্যামেরা চার্জ ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 4GB RAM 128GB SSD সম্পূর্ণ টাচ স্ক্রিন 360 রোটেট এটা কিন্তু 4MB ক্যাশ আছে 4টা কোর আছে ইন্টেলের সেলেরন প্রসেসর দেওয়া আছে এটার মধ্যে এখানে একটা স্টাইলিশ পেন পাবেন এই যে এটা দিয়ে কিন্তু আপনারা ড্রয়িং এর কাজগুলো সুন্দর মতো করতে পারবেন তাহলে কি কি পেলেন আপনি একটা স্টাইলিশ পেন পাচ্ছেন 4GB RAM 128GB SSD সম্পূর্ণ টাচ স্ক্রিন 360 রোটেট করে ফেলতে পারেন এই সমস্ত ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা প্রাথমিক কাজগুলো একবার অনায়াসেই করতে পারবেন তারপর অফিস এক্সেল এর কাজগুলো তো কোনো ব্যাপারই না খুব সুন্দর মতো করা যাবে এছাড়াও যারা প্রাথমিক লেভেলের কাজ শিখতেছেন এমএস ওয়ার্ড এক্সেল এগুলো তো ইজি করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং ফটোশপ ভিডিও এডিটিং এর জন্য শিখবেন তাদের জন্য খুবই সুইটেবল খুবই সুন্দর খুবই কিউট একটা ডিভাইস এবং একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসগুলো দাম থাকবে মাত্র 15500 টাকা 15500 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি ইয়োগা 11E আরেকটা খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট মালটা আসছে গতকাল আমাদের হাতে আসছে এটা একটা কিন্তু জাপানিজ ব্র্যান্ড তোশিবা এটা কিন্তু জাপানিজ একটা ভ্যারিয়েন্ট এই দেখেন এখানে তোশিবা এই যে তোশিবা জাপানিজ ভ্যারিয়েন্ট তোশিবা খুবই হালকা একটা প্রোডাক্ট একদমই মানে শোলার মতো পাতলা একটা ল্যাপটপ এটা হচ্ছে 8 জেনারেশন কোর আই 5 এর 8 জেনারেশন 8GB RAM আছে 256GB SSD দিয়ে এবং টাচ স্ক্রিন দেখেন এর ডিসপ্লেটা কতটা মানে একটা জোশ একটা ডিসপ্লে পাবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন আমি একটু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি এর মেমোরি আছে হলো 8GB মেমোরি আছে 2400 স্পিড আছে আপনি চাইলে কিন্তু মেমোরিটা বাড়াইতেও পারেন এই যে দুইটা স্লটের একটা ফাঁকা আছে আপনি চাইলে র‍্যামটাকে বাড়িয়ে নিতে পারবেন এর ডিস্ক আছে হলো 256GB SSD দেওয়া আছে এর মধ্যে 4GB আপনি গ্রাফিক্স পাবেন এই যে 4GB গ্রাফিক্স পাচ্ছেন 4GB দেখেন 4GB গ্রাফিক্স পাচ্ছেন 14-inch ডিসপ্লে পাবেন এবং সম্পূর্ণ টাচ স্ক্রিন এটা প্রাইসটা থাকবে মাত্র 26500 টাকা আসলে 26500 টাকা দিয়ে আপনি পাচ্ছেন 8 জেনারেশন কোর আই 5 8GB RAM 256GB SSD টাচ স্ক্রিন এবং খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট এই তোশিবা এটা কিন্তু জাপানিজ ভ্যারিয়েন্ট এটা স্যার ডাইনাবুক বলে এটাকে দাম থাকবে মাত্র 26500 টাকা আর যারা বিশেষ করে গ্রাফিক্স এর কাজ করার জন্য আছে রাইজেন 5 বিশেষ করে যারা গ্রাফিক্স এর কাজ করেন এবং গেম খেলার অভ্যাস যাদের আছে তাদের জন্য আছে রাইজেন 5 এটা হচ্ছে রাইজেন 5 এই মাল এই প্রোডাক্টগুলো কিন্তু আমি এখনো ওপেন করি নাই অনেকগুলো পিস আছে আপনারা বেছে নিতে পারবেন আজকে সকালে ঢুকছে এই মালগুলো এটা হচ্ছে রাইজেন 5 এটা আছে 16GB RAM 256GB SSD 8GB শেয়ার গ্রাফিক্স পাবেন 2GB পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ পুরো আপনি 10GB গ্রাফিক্স পাবেন এটা গ্রাফিক্স এর কাজ বিশেষ করে যারা করেন AMD প্রসেসর দেওয়া আছে এটার মধ্যে এটা কিন্তু 745G5 রেট কিন্তু 745G6 745G6 Ryzen 5 এর 16GB RAM
256 GB SSD, 8 GB share থাকবে, 2 GB থাকবে dedicated. Total 10 GB graphics, সম্পূর্ণ metal body, price থাকবে মাত্র 35,000 টাকা. এটা কিন্তু Ryzen 7 ও আছে, 1,000 টাকা দাম বাড়বে. Ryzen 5 এর দাম থাকবে 35, Ryzen 7 নিলে পড়বে 36,000 টাকা. Ryzen 5 হচ্ছে 35,000 টাকা, Ryzen 7 নিলে পড়বে 36,000 টাকা. আর আপনাদের একটা কার্বন দেখাই, এটা হচ্ছে কার্বন 6 জেনারেশন X1 কার্বন, এটা কোরাই 7 16 GB RAM 256 GB SSD দিয়ে, এটার দাম থাকবে মাত্র 30,000 টাকা. X1 কার্বন খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট, দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডিজিটাল কিবোর্ড, ব্যাকলাইট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে, 14-inch ডিসপ্লে এবং খুবই হালকা একটা প্রোডাক্ট হচ্ছে X1 কার্বন, মাত্র 30,000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি কোরাই 7 16 GB RAM 256 GB SSD দিয়ে। আরেকটা প্রোডাক্ট দেখা যাচ্ছে T470 7 জেনারেশন, এটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হবে, টাচ হবে নন টাচ হবে, T470 কোরাই 5 এর 7 জেনারেশন 16 GB RAM পাবেন, 256 GB SSD থাকবে, প্রাইস থাকবে মাত্র 25,000 টাকা। 16 GB RAM দিয়ে আসলে 256 GB SSD, 8 GB গ্রাফিক্স পাবেন, দাম থাকবে মাত্র 25,000 টাকা। যদি আপনি টাচ নেন তাহলে 1,000 টাকা দাম বাড়বে, 26,000 টাকা। আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি সময়ের স্বল্পতার কারণে। আরেকটা ল্যাপটপ দেখাই, এটা হচ্ছে 10 জেনারেশন, এটা হচ্ছে কোরাই 3 10 জেনারেশন 11G6 8 GB RAM 256 GB SSD দিয়ে, সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং এভাবে এটাকে 3D রোটেট করে ফেলতে পারেন, ডুয়েল ক্যামেরা হবে, এখানে একটা ক্যামেরা আছে, এখানে আরেকটা ক্যামেরা আছে, তো দুইটা ক্যামেরা থাকবে। 11G6 HP-র 11G6 কোরাই 3 10 জেনারেশন, প্রাইস থাকবে মাত্র 26,000 টাকা, মাত্র 26,000 টাকায় আপনি পেয়ে যাবেন 10 জেনারেশন কোরাই 3 8 GB RAM 256 GB SSD 4 GB গ্রাফিক্স দিয়ে। আর এটা হচ্ছে X280 Lenovo ThinkPad X280 8 জেনারেশন, দাম থাকবে মাত্র 25,500 টাকা, ফিক্স প্রাইস, একদমই ফিক্স প্রাইস, এর চেয়ে নিচে এটাকে দেওয়া সম্ভব না। 25,500 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন X280 কোরাই 5 এর 8 জেনারেশন 8 GB RAM থাকবে 256 GB SSD দিয়ে। এটার মধ্যে কিন্তু সব ধরনের সুবিধাই আছে, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলাইট কিবোর্ড এবং ডিসপ্লেটা 13.5-inch ডিসপ্লে, বহন করার জন্য খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট, যারা ব্যাগে ক্যারি করতে চান তাদের জন্য খুবই সুইটেবল একটা ডিভাইস হচ্ছে X280। আর যদি X390 নেন তাহলে 1,000 টাকা বাড়বে, 26,500 টাকা। X390 X280 নিলে পড়বে 25,500 টাকা। তো বন্ধুরা, এই পর্ব একটা জেটবুক দেখাই, যারা জেটবুক খোঁজেন বড় ডিসপ্লে, জেটবুকে বড় ডিসপ্লে, এটা কিন্তু 50 নিউ জি5 কোরাই 7 এর 16 GB RAM আছে, 512 GB SSD আছে, 8 GB শেয়ার গ্রাফিক্স পাবেন, 2 GB পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স, অর্থাৎ টোটাল আপনি 10 GB গ্রাফিক্স পাবেন, ফুল মেটাল বডি পাবেন, এই পুরোটাই কিন্তু মেটাল বডি, মোবাইল ওয়ার্কস্টেশন জেটবুকের, দাম থাকবে 52,000 টাকা, 52,000 টাকা। আর এটারই আরেকটা ভ্যারিয়েন্ট আছে, এটা হচ্ছে এটা ডেডিকেটেড থাকবে না, এটাও 16 GB RAM আছে, 512 GB SSD, কোরাই 5 এর 8 জেনারেশন, দাম থাকবে অনেকটাই কম, মাত্র 45,000 টাকা। এটাও 50 নিউ জি5 16 GB RAM 512 GB SSD কোরাই 5। আর যদি 40 নিউ জি5 আপনি নেন 14-inch ডিসপ্লে দিয়ে, এটা কিন্তু 16 GB RAM আছে, 512 GB SSD দিয়ে, এটা দাম থাকবে 38,000 টাকা, 38,000 টাকা। তো বন্ধুরা, আসলে ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আর দু একটা প্রোডাক্ট দেখে শেষ করে দেবো। এরপরে যাদের বাজেটটা একটু কম তাদের জানা আছে, এই 2003 কোরাই 5 এর 6 জেনারেশন 8 GB RAM আছে, 256 GB SSD, এটা হচ্ছে জাতীয় ল্যাপটপের একটা, জাতীয় ল্যাপটপ এই কারণে এটা কিন্তু র্যাম রোম খুব সহজেই বাড়ানো যায়, চাইলেই আপনি কাস্টমাইজ করতে পারবেন, চাইলে র্যাম বাড়াইতে পারবেন, হার্ড ডিস্ক লাগাইতে পারেন, SSD লাগাইতে পারেন, চার্জ ব্যাকআপও ভালো থাকবে, 3.5 থেকে 4 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন, দাম থাকবে মাত্র 20,500 টাকা, মাত্র 20,500 টাকা আপনি নিতে পারেন এই 2003। আর যাদের বাজেটটা একেবারেই কম তাদের জন্য আছে 3180, সবচেয়ে কম বাজেটের যে ল্যাপটপ 3180 মাত্র 13,000 টাকা, 4 GB RAM 128 GB SSD, দাম থাকবে মাত্র 13,000 টাকা।
এটা হচ্ছে সেলেরন প্রসেসর দেওয়া আছে এর মধ্যে 4 জিবি RAM আছে 128 জিবি এসএসডি দাম থাকবে মাত্র 13000 টাকা তো বন্ধুরা যাই হোক আজকে আর ভিডিওটা লম্বা করব না আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন একদিন অন্য কোন একটা ভিডিওতে আজকের মতো এখানেই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু